কিশোরগঞ্জের ভৈরবের মেঘনায় ডাকাত আতঙ্কে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে ঘাট থেকে নৌপথে মাল বোঝাই কোনো ট্রলার ছেড়ে যাচ্ছে না। এতে করে বিপাকে পড়েছেন ভৈরব বাজারের ব্যবসায়ী ও নৌপথে চলাচলকারী যাত্রীরা। কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রতিদিন আজবপুর, বড়ইচড়া, পরমানন্দপুর, বৈশর, অরুয়াইল, ছাতলপাড়া সহ হাওড়াঞ্চলে 20টিরও বেশি গন্তব্যে নৌযান মালামাল ও যাত্রী পরিবহন করে আসছে। তবে বেলা পড়লেই ভৈরবের মেঘনায় ডাকাত আতঙ্কে ভোগেন জেলে ও সেখানে ঘুরতে যাওয়া মানুষেরা। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে পানিশ্বর এলাকার মামনি ইটভাটা পর্যন্ত 3 কিলোমিটার এলাকা পার হওয়ার সময় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় ডাকাতির কবলে পড়ছে নৌযানগুলো। গত 3 মাসে 5টি নৌযানে ডাকাতির ঘটনায় লুট হয়েছে 20 লাখ টাকার মালামাল। এমনকি ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হবার ঘটনাও ঘটছে হর হামেশা। আমাদের নৌকার নূর ইসলাম মাঝে ডাকাতি হয়েছে, অনেক লুট ফুট করছে, মাঝেরা মারছে, আর আজিজুর মাঝেরা অনেক অত্যাচার করছে, খুবাইছে। একটা মহিলার খানার যে ওরা ছিল, মহিলাটা বলছে বাবা তুমি আমার কাছে আন, আমার যে ওটা আমি ছুড়াই দিতেছি। তারপরে শুয়ে নাই মহিলাটার খান মেঘনা ও হাওড় পথে নৌ পুলিশের আওতাভুক্ত সীমানা জটিলতার কারণে ডাকাতির ঘটনা দিন দিন বাড়ছে। ডাকাতির ভয়ে ভৈরব থেকে অরুয়াইল নৌপথে যান চলাচল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। খুব দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ভৈরব নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা। সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য নৌ টহল জোরদার করেছি। আশা করছি খুব দ্রুতই আমরা এই অবস্থা থেকে নদীপথে ডাকাতি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ী ও মাঝিদের। ডিবিসি নিউজ ডেস্ক।